হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ভ্লগার তনুশ্রী। তো আজকে হচ্ছে সোমবার, এখন দুপুর একটা। আমি আমার জন্য ভাত বাড়ছি আর মাছ রান করছে, কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমি আর খিদে পেলে না আমি থাকতে পারি না, জামাকাপড় কাচতে কাচতে এত খিদে পেয়েছে যে কোনো রকম জামাকাপড়গুলো মেলে আমি শুকাতে দিয়ে তারপরে স্নান সেরে তাড়াতাড়ি খেতে বসছি। মানে আমার খিদে পেলে আমি থাকতে পারি না, আমার কেমন একটা কষ্ট হয় শরীরে। তো সকালে করেছিলাম চিকেন, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই শাকভাজাটা কালকে, তো চিকেন আর শাকভাজা দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমি খাবো এখন অবশ্য, মেয়ে তো স্কুলে উৎপল ডিউটিতে আর মা স্নান করছে। মা একটু পরে পরে খায়, মার অবশ্য একটা দিকে খিদে হয় না, ওই জন্য মা খেতে খেতে প্রায় দুটোর পরে ছাড়া মা খেতে পারে না, খায় না। তো আমি এখন খাবো, খেতে বসবো, তো সাথে থাকো। তো এবার আমি খেতে বসেছি। আসলে একটা বাজলে আমার একটু খুব খিদে খিদে পায়, আমার এক ঠিক দুপুর একটাতে আমার খিদে পেয়ে যায় দুপুরের খাওয়াটা। সকালে রুটি খেয়েছিলাম আর আজকে আমি সকালে রান্নাটা শেয়ার করতে পারিনি, তার কারণ ওই যে মেয়ে চিকেন দিয়ে ভাত নিয়ে যাবে, তো 6:30 উঠেছি, উঠে খুব তাড়াতাড়ি করে রান্না করেছি, তো ওই তাড়াতাড়ি সময় আর আমার সম্ভব হয়ে ওঠেনি আজকে। তো সেই জন্য আর আমি রান্নাটা শেয়ার করতে পারিনি, আর সেই তরকারি করা ছিল সেটাই খেলাম। আর উৎপলও খেয়ে গেছে 11টার সময়, আর রুটি খেয়েছিল সকালে সবাই, তাই শুধু মেয়ে ভাত খেয়েছিল সকালে। তো দুটো রুটি খেয়েছিলাম আমি, তাও খিদে পেয়ে গেছে, এত তারা খিদে পেয়েছে যে আমি আর থাকতে পারছি না, আগে ফার্স্ট এসেই মানে খেতে বসে গেলাম। আর আজকে হচ্ছে সোমবার, তাও বাড়ি আছি, তার কারণ হচ্ছে আজকে স্কুলে যেতে ইচ্ছা করলো না সকালবেলা, কি বলো তো। কালকে উৎপলে যেহেতু এই ইভিনিং ডিউটি দুদিনে একটু সমস্যা হয়, আসতে রাত হয়, তো কালকে একটু বেশ রাত হয়েছিল, প্রায় 11:30টার ওপরে এসছে। তারপর খেতে খেতে দিতে দিতে তারপরে কি হয়, আমার শোয়ার সাথে সাথে ঘুম আসে না, একটু লেট হয়, তো ঘুম আসতে আসতে কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় আমার 1টা। তো সকালে উঠে আর ভালো লাগছিলো না, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছিলো, ওই জন্য আর গেলাম না আজকে স্কুলে, এটা সিএল নিলাম আর কি। শরীরটা ভালো না লাগলে না, সারাদিনের ব্যাপার তো, গিয়ে কষ্ট হয়, তো সেই জন্য আর গেলাম না। আর একটা ব্যাপার হচ্ছে যেটা মন খারাপ হচ্ছে আমার ভীষণ, জানো তো, কালকে আমি ভিডিও করলাম, একটা ব্লগ করেছি সারাদিনে রবিবার দিন, তো কালকে আমি 9:00 থেকে চেষ্টা করলাম একটা ভিডিওটা আপলোড করার, কিন্তু এক্সপোর্টই করতে পারলাম না, কি হলো কে জানে, 9:30 থেকে এই পর্যন্ত এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, হলো না। তো জানি না, দেখি মেয়ে আসুক বাড়ি, মেয়ে এসে যদি সমস্যার সমাধানটা করে দিতে পারে, তো হয়তো মেয়ে আসলে সন্ধ্যে সময় তারপরে হয়তো আপলোড করতে পারলে সন্ধ্যেবেলায় করা যাবে, কিছু করার নেই, কারণ আমি অনেক চেষ্টা করলাম, আমি ওই অ্যাপসটাকে আপডেট করার চেষ্টা করলাম, করে করতে গেলাম, ফোন টপ করে অন করলাম, কিছুতেই আমি করতে পারলাম না এক্সপোর্ট, কী হয়ে যাচ্ছে কে জানি, এক্সপোর্ট হতে শুরু হচ্ছে, কিছুটা গিয়েই থেমে যাচ্ছে, আবার হচ্ছে না। এটা অনেকের সাথে, তোমাদের কারোর সাথে হয় কি না আমাকে জানিও তো, আমার তো এরকম হচ্ছে দেখছি। এই আমি অবশ্য কাইন মাস্টার দিয়ে করি এখন, মাঝে কিছুদিন পাওয়ার ডাইরেক্টার দিয়ে করতাম, ওটা আমার ঠিক মানে অসুবিধা হয় একটু, আমার কাইন মাস্টার দিয়েই ভালো হয়, আগে তো এরকম হতো না, রিসেন্ট এরকম হচ্ছে এখন। আমার কি কোনো সমস্যা হলো আমার ফোনের, নাকি অ্যাপসটা আপডেট করতে হবে, কিছুই তো বুঝতে পারলাম না, কিন্তু আপডেট অপশানও আসছে না, আমি অপশানে গেলাম, অপশানও আসছে না যে আমি আপডেট করব। তো চেষ্টা করলাম, পারলাম না, মনটা এই জন্য খারাপ লাগছে যে ব্লগ করতে পারি না, অনেক সময় সময়ের অভাবে, কিন্তু আজকে করেছি, তাও ভিডিওটা আপলোড করতে পারলাম না, খুব খারাপ লাগছে। আর প্রত্যেক দিন এখন একটা নেশার মতো হয়ে গেছে যে প্রত্যেক দিন ভিডিও আপলোড না করলে ঠিক ভালো লাগে না, আর ভিডিও যদি রেডি করা থাকে, এডিট করে এডিট কর সমস্ত কিছু করা, সেই ভিডিওটা আপলোড করতে না পারলে ভীষণ খারাপ লাগে, ওই খুব মন খারাপ হয়। তো দেখা যাক, সন্ধে পর্যন্ত মেয়ে আসুক, ও এসে যদি সমাধান করে দিতে পারে, ও কী করে কী করে কী করে কে জানে, বাচ্চা মাথায় ভালোই মোটামুটি করে যায়, আমার হেল্প করে দেয়। তো খাচ্ছি আর খেয়ে টেয়ে নিয়ে তারপরে একটু প্রশ্ন করা আছে, কারণ স্কুলে পরীক্ষা, সেকেন্ড ইউনিট টেস্ট, তো সেই প্রশ্ন করতে হবে। আমি বই একটা নিয়েও এসেছিলাম গত পরশু দিন, তো এখন প্রশ্নটা করব যতটা সম্ভব হয় করে, তারপরে একটু শোবো, আবার বিকালে মেয়ে আনতে যাওয়া আছে,
দেখি আবার কখন আসতে পারি তোমাদের সামনে। তো খাওয়া দাওয়াটা সেরে নেই, সাথে থাকো। আর আজকে ব্লগটা একটু অন্যভাবে শুরু করলাম, কারণ একঘেয়েমি ব্লগের থেকে এক একদিন এক এক রকমভাবে ব্লগ করতে বেশ আমার ভালো লাগে। এক একদিন এক এক জায়গার থেকে শুরু করতে, এটা আমার আমার পছন্দ। তোমাদের যদি আমার সাথে একমত হও, তোমরা অবশ্যই অবশ্যই করে জানিও, ঠিক আছে? তো সাথে থাকো, আমি খেয়ে নিই। হাই ফ্রেন্ডস, তো এখন বাজে 5টা। আজকে দুপুরে একটু রেস্ট করলাম, যেহেতু ছুটি নিয়ে বাড়ি আছি তো একটু তো রেস্ট করতেই হবে। শরীরটা ঠিক ভালো লাগছে না বলে আজকে ছুটি নিলাম। তো রেস্ট করা, এত জামা কাপড়, আমার চুড়িদারগুলো অনেকগুলো জমতে জমতে আমার জামা কাপড়গুলো প্রচুর ছিল, তো সেইগুলো কেচেছিলাম। তো একটু রেস্ট আর কোথা থেকে হয়। তারপরে দেখো, প্রশ্ন করছিলাম বসে বসে, স্কুলের প্রশ্ন, মানে ক্লাসের যে কি ইউনিট টেস্টের যে কোশ্চেন, সেটা করছিলাম বসে বসে। তো ওই জন্য আজকে আর খাওয়ার পরে সেভাবে আর ভিডিও করিনি আর কি। তো এখন হচ্ছে যাচ্ছি মেয়েকে স্কুলে আনতে, ঠিক আছে? তো এই জন্য একটু রেডি হয়েছি। তো ভাবলাম একটু তোমার সাথে গল্প করে যাই, সময় আছে এখন হাতে 10 মিনিট। তো 5টা বাজে 10, আমাদের 5টায় ছুটি হয়, জাস্ট 2 মিনিটের আগে গেলেই হবে। তো একটু গল্প করে নিই। আর একটু আগে আসলো চিমনি পরিষ্কার করতে এসেছিল, চিমনি যা ওদের ফ্রি সার্ভিস আছে, পরিষ্কার করতে আসলো। এর আগে দেখতাম কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করতো, এবার দেখি শুধু কসবাইট দিয়ে আর স্টিল উল দিয়ে ঘষে পরিষ্কার করলো। খুব ভালো করেনি, ভিতরে কিছু করলো না, বুঝলাম না এটা কি অন্য সিস্টেম কিনা। বললো তো ভিতরে কোনো পরিষ্কার করার কিছু নেই, এখন কে জানে মিথ্যে বললো না সত্যি বললো, ফাঁকি দিল ফল যেহেতু নেই। তো হচ্ছে আমি অতটা হয়তো বুঝলাম না আমাকে ফাঁকি দিয়ে গেল কিনা, দেখি বাড়ি আসলে বলবে যে আমি দেখে নিয়েছি কি খুলেছে কি পরিষ্কার করেছে, সেগুলো আমি দেখে নিয়েছি। আর ওইগুলো স্টিল উল দিয়ে পরিষ্কার করলো। তারপরে লাগিয়ে যাওয়ার পরে দেখি দেখি এদিকে তেল লেগে ওদিকে তেল লেগে, তাই আবার আমি করলাম আধ ঘন্টা ধরে পরিষ্কার করলাম। করে আমার হাত গুলো একটু সে কি আঠা আঠা, আবার সেই এমনি সাবান দিয়েও হচ্ছে না, তোমার ওই জামা কাপড় কাচা যে সাবান, সেই সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে আবার এমনি সাবান দিলাম। আর কসবাইটটা তো পুরো আঠা হয়ে গেছে, মানে ও যেটা ব্যবহার করেছে সেটা তো ফেলেই দিলাম, এত আঠা। আর একটা আমি নতুন ভাঙলাম, সেটাও আঠা আঠা ভাব হয়ে গেছে। আমি আর একটু পরিষ্কার করলাম পাশ দিয়ে, তো ওই জন্য আর একটু সময় লাগলো। আর এখন যাই তাহলে মেয়েকে নিয়ে আসি, আর আজ আবার একটু মেলায় যাবো মেয়েকে নিয়ে, আজকে মেয়ে আর আমি যাব। তো মেয়েকে নিয়ে আসি, এসে রান্না টান্না করা আছে, তারপরে আবার মেলায় যাব পরে, ঠিক আছে? তো বেরোই মেয়েকে নিয়ে আসি। হ্যাঁ ছোড়া, তো দেখো বাড়ি এসে কত কাজ হাতে লাগছে, পায়ে লাগছে আমার। বাড়ি এসে কি বলতো, এটা লোকে মেলায় গিয়ে খায়, মেলায় যাওয়ার আগে খেয়ে যাচ্ছি, বাড়িতে বানালাম পেঁয়াজি, ও খাওয়ার ভয়ে ক্যাডবেরি খাচ্ছে। দেখো বলছে ধীরে ধীরে খায়, তাহলে খেতে হবে না। তো এই পকোড়াটা বানালাম ঘোষ কিচেনে আপলোড করবো বলে, জানি না আজকে পারবো কিনা করতে, কারণ আমার কোনো ভিডিওই আপলোড হচ্ছে না, ওই এক্সপোর্ট হচ্ছে না আর কি। অ্যাপসটা কি হলো কি জানে, কালকে থেকে আমি কালকে রাতের থেকে কোনো ভিডিও আমি এক্সপোর্টই করতে পারছি না, আমি সারাদিন চেষ্টা করলাম। মা খাচ্ছে, আমি খাচ্ছি, আর এটা করে রেখে দিলাম পরের জন্য, যদি গরম থাকে ভালো, গরম থাকবে না অতটা পর্যন্ত, না একটু মাইক্রোওভেনে গরম করে দেবো। তো এই রেসিপিটা আমার ঘোষ কিচেনে আজ হোক কাল হোক দেবো, তোমরা দেখে নিও। বেশ ভালো হয়েছে মেলায় পেঁয়াজি, আর বর্ষাকালে তো একটু বেশ মুড়ি দিয়ে ধুতে ভালো হতো, কিন্তু মুড়ি খিদে পায়নি ওই জন্য সস দিয়ে খাচ্ছি। তো রাখলাম, হ্যাঁ ঘুরে আসি মেলায়, দেখি মেলায় গিয়ে ফুচকা খাবে, এসব খেলো না। ফুচকা খাওয়ার জন্য স্কুল থেকে ফেরার সময় বলছিল মা ফুচকা খাই, আমি টাকার ব্যাগে নিয়ে যাইনি আজকে, খালি হাতে গেছি, এখান থেকে এইটুক না স্কুটি নিয়ে যাই, পার্স ফার্স আর নিয়ে নি, আমি ঠিক আছে মেলায় গিয়ে খাবি। তাই আর
এসে ড্রেস চেঞ্জ করে পকোড়া টকোড়া বানিয়ে আবার রেডি হয়ে নিয়েছি যাবো বলে। ঠিক আছে রাখছি, লিপস্টিক লাগিয়ে যাবো। লিপস্টিক না দিলে ঠিক ভালো লাগে না, তাই না? লিপস্টিকটা লাগিয়ে যাবো, খেয়ে নি, খাচ্ছি বলে লাগালাম না, খেয়ে নিতে পারে আসছি। তো এবার আমরা যাচ্ছি, তাড়া করো। তো এখন সন্ধ্যা রান্না করছি, দেখো এই যে মুসুর ডাল করছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর পেঁয়াজ লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল করছি, আর করছি হচ্ছে গাজর আর আলু ভাজা। তো গাজরের পরিমাণটাই বেশি, আলু একটু কম, আর হচ্ছে তোমার দুপুরের মাংস, এই সকালের মাংস আছে একটু, তো মেয়ে তো এসব ছোবে না, মাংস দিয়ে হয়ে যাবে ওর। আর একটু বেশি করেই করে রাখলাম ভাজাটা, এটা যেটুকু খাবে খাবে, আর না হলে কালকে হয়ে যাবে। সকালে আর একটা মা ভাতের সাথে একটা কিছু করে দিল মেয়ের টিফিনে, তাহলে আর আমাদের আর কিছু করতে হবে না সকালে। রুটি রুটি তো হবে, রুটিটা ভাজা দিয়ে হয়ে যাবে, তো সেই জন্য একটু ডালটা করে রাখলাম। মাংস দিয়ে হয়ে যেত হয়তো একটু সিদ্ধ দিতে দিলে, তো কালকের জন্য মেনলি আর কি করে রাখলাম এটা, কালকে স্কুল যাব। আর এই যে ভাত করেছি, মেয়ে ওদিকে খাচ্ছে, মেয়ে মাংস দিয়ে ভাত খাচ্ছে, এদিকে দুধ জাল দিয়েছি। তো এই মোটামুটি এখন কাজ করলাম আবার রান্নাঘরের, আর কিছু টিফিন বক্স টক্স ছিল মেয়ের স্কুল থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলো, সেইগুলো মেজে ধুয়ে রাখলাম। তো এখন মোটামুটি আমার রান্নাঘরের কাজ এই জায়গায় ইতি হবে, তারপরে খাওয়া দাওয়া করব, করে শোবো আর কি। আর দেখো ডালটা করছি, দেখো খুব পাতলাও করছি না, খুব ঘনও করছি না, মুসুর ডাল তো একটু আমার একটু পাতলা পাতলা খেতে ভালো লাগে, আবার আমাদের উৎপল আবার একটু হচ্ছে ঘন খেতে ভালোবাসে। তো আমি ওই জল জলটা খাবো আর ওর শ্বাস শ্বাসটা দেবো, আমার মুসুর ডালে জল জল খেতে ভালো লাগে, শশা দিয়ে মুসুর ডালে জল জল, আর পেঁয়াজি আছে তো দারুণ লাগে খেতে। আর এই যে ভাজা করছি, আজকে না এই পেঁয়াজি ভেজেছিলাম, তো সেই তেলটা আমি করেছি কি হচ্ছে ঢেলে নিলাম খানিকটা, আর ভাবলাম যে এইটুকু আছে এর মধ্যেই এটা ভেজে নিই, খানিকটা রেখে দিলাম। তেলটা যে এতটা পরিমাণ বেশি হয়ে যাবে বুঝতে পারিনি, দেখো আমি কোনো দিনও এত তেল দিয়ে আমি ভাজি না, তোমার তো আমার রান্না খেয়াল করে দেখেছো আমি কখনো এতটা তেল দিই না। এখন ভাজতে ভাজতে দেখছি তেল টানছেই না, তেল লয়েই যাচ্ছে, মানে এতটা তেল আমি জীবনে কোনো দিন দিয়ে রান্না করি না। আজকে কী যদি কী হলো কে জানে। আর এই দেখো পাগলাটা চলে এসেছে, পাগলা এসে হেসেই যাচ্ছে, ও সুযোগ পেলেই হয়, এই পড়ে উঠেই ব্যাস ছুটেছে, সুযোগ পেলেই ও আসবে। আর দেখো হেসেই যাচ্ছে, কেন হাসছে কে জানে, বুঝতে পারছি না, হেসেই যাচ্ছে। হাই ফ্রেন্ডস, আমাদের রান্না ডাবা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার আমরা এখনো পর্যন্ত পুরোপুরি ঘুমাইনি, মানে ঘুমের প্রস্তুতি নেই, আবার শুয়ে আছি, বিকেলে একটু ফেসবুক দেখলাম, একটু রিল্যাক্স করছি, তাই তো শুয়ে শুয়ে এটা আমার পুঙ্কুমা করে না, আমার মেয়েটা টাপ করে রোগা রোগা লাগছে বলো, তাই না? চুল উঠে গেছে, এরকম চুল ধরা যাচ্ছে, ঠিক আছে, দেখো চুল ধরা যাচ্ছে, বড় হয়ে গেছে চুল। তো ভিডিও তো আপলোড হচ্ছিল না, মানে আপলোড ভিডিও হচ্ছিল, আপলোড হচ্ছিল কী জানে, এটাকে বলে এক্সপোর্ট হচ্ছিল না, কী হচ্ছিল কে জানে, মেয়ে বাড়ি এসে কী করে ঠিক করে দিল, আমার মিস্ত্রি হচ্ছে এই যে। তো তারপরে সন্ধ্যেবেলায় ভিডিওটাকে এক্সপোর্ট করলাম, করে আপলোড করলাম, এটা কালকে গতকালকে, তো আজকেরটা তো তার তাহলে আর সম্ভব না, কারণ এই একটু আগে একটা ছেড়েছি, আবার এখন তো ছাড়া যাবে না। তো আজকেরটা হচ্ছে এডিট করে রেখে দেবো, কালকে সকালে আপলোড করে দেবো, ঠিক আছে? আর কী হবে বলতো, কালকে থেকে মনটা এত খারাপ লাগছিল, কালকে রাতের থেকে চেষ্টা করে গেছি কিন্তু হলো না, তো হলোই না, যাক এখন হয়েছে ফাইনালি, সন্ধ্যাবেলায় হলো, তো কী হচ্ছে কে জানে,
এবার থেকে আর হবে না সেরকম। আগের অ্যাপসটা আমার ভালো ছিল, ওটাতে কোনো প্রবলেম হতো না, ওটাতেই এরকম হচ্ছে। দশটা বেজে গেছে না, কটা বাজে? 9:40, 9:40 বাজে। এবার আমরা শুয়ে পড়ি, খাওয়া দাওয়া কমপ্লিট, বলে ভাতটা বেড়ে রাখিনি, এমনি রেখেছি, হটপটে রাখা আছে, আসলে বেড়ে দেবো। শুয়ে পড়লে ঘুমানো তো যাবে না, সে 11টা বাড়ি আসে তারপরে ঘুমায়, তার আগে আবার ঘুম হয় না। টেন্স কেমন একটা, বাইরে থাকলে এক বাড়িতে আসবে না, নাইট ডিউটি থাকে বাড়ি আসবে না, সেটা আলাদা। আর এই যে বাড়ি আসবে আসবে, ও ঘুম হয় না, সে বাড়ি আসবে তারপর সেই তুই কী করবি, ঘুমিয়ে পড়বি তো? না, ওই স্কুল আছে, ঘুমিয়ে পড়বে, না বললে হবে না। তো রাখছি, গুড নাইট, সকলে ভালো থেকো। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই করে আমার ভিডিওতে একটা লাইক দেবে, ঠিক আছে? আর আজকে ভিডিওটা যে প্রথম দেখছো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। 500 টাকা যে বেল আইকন সেটা টিপে দিও, তাহলে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? গুড নাইট, বাই।